ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। আমাদের এক মনের প্রশ্ন আছে, সালাতে সূরা ফাতিহার কোনো আয়াতকে বারবার রিপিট করা যাবে? আমরা বলবো যে যদি নফল নামাজ হয়, যেমন তাহাজ্জুদ পড়তেছে, কিয়ামুল লাইল করতেছে, তখন কোনো আয়াত যদি তার অন্তর উপর প্রভাব বিস্তার করে, সে আয়াতটা বারবার পড়তে পারবে নিজের মনকে নরম করার জন্য। সাহাবায়ে কেরামের থেকে নজির আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি আয়াত পড়ে পড়ে পুরো রাত কাটিয়ে দিয়েছেন। এরকম অনেক আপনার সাহাবা তাবেঈনদের মধ্যে আছে যারা একটি আয়াত পড়ে পড়ে রাত কাটিয়ে দিয়েছেন, কান্না করতেছিলেন, কারণ ওই আয়াতটা তার অন্তর উপর বিশাল প্রভাব বিস্তার করেছে। এই কারণে বারবার ওই আয়াত দিয়ে অন্তর মধ্যে আঘাত সৃষ্টি করেছেন, আঘাত করার কারণে অন্তর আরো নরম হতে শুরু করেছে। এই কারণে যদি কারোর কোনো কোনো আয়াত যদি তার অন্তর মধ্যে প্রভাব বিস্তার করে এবং সে নফল নামাজ পড়তে থাকে, তখন সে বারবার রিপিট করতে পারবে, সুরা ফাতিহা হোক বা অন্য কোনো সুরা হোক, কোনো অসুবিধা নেই। জাজাকুমুল্লাহ খেয়ার, কিন্তু ফরজ নামাজে নয়, এটা খেয়াল রাখবে। জাজাকুমুল্লাহ খেয়ার।